হচ্ছে সাইন্টিফিক্যালি প্রুভেন ওয়ে হাউ টু রিড ইফেক্টিভলি, ঠিক আছে? ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আমরা পড়ালেখা করতে পারি মেইনলি দুইটা ওয়েতে, একটা হচ্ছে অ্যাক্টিভ ওয়ে আর একটা হচ্ছে প্যাসিভ ওয়ে। সো অ্যাক্টিভ ওয়ে জিনিসটা কি আর প্যাসিভ ওয়ে কি? প্রথমে আমরা প্যাসিভ ওয়েটা বলি। ধরেন আপনি কোন একটা টপিকস পড়লেন, ধরেন আপনি রিগার্ডিং টু কাইন্ড অফ সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, ওকে, টোটাল সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প টোটালটা পড়লেন। টোটাল সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প পড়েন, পড়ার পরে ওই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের কোশ্চেন গুলো সলভ করতে গেলেন, কোশ্চেন গুলো সলভ করতে গেলেন, দেখলেন আপনি কিছু কোশ্চেন পারেন কিছু কোশ্চেন পারেন না, এন্ড দেন এগিন আপনি ব্যাক করলেন, এগিন আপনার পড়লেন, ওকে। সো দিস ওয়ে ইজ কল্ড প্যাসিভ ওয়ে, মানে আগে টপিকস পড়া এন্ড পরবর্তীতে কোশ্চেন পড়া, দিস প্যাসিভ ওয়ে। বাট হোয়াট ইজ অ্যাক্টিভ ওয়ে? অ্যাক্টিভ ওয়ে হচ্ছে আপনি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প যেদিন পড়ার প্ল্যান করবেন, ফার্স্ট অফ অল সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের কোশ্চেনে চলে যাবেন ডিরেক্টলি। কোশ্চেনে যে দেখবেন সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের কি কোশ্চেন আসছে, আপনার রেসিডুয়াল নলেজ দিয়ে ওটা সলভ করার ট্রাই করেন, দেখেন আপনি কি কি পারেন আর কি কি পারেন না। যেগুলো পারেন না ওগুলো মার্ক করে রাখেন, মার্ক করে রাখলে এই যে মার্ক যে করলেন আপনার মাথায় কিন্তু গেঁথে গেল। এইবার আপনি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের টপিকসটা পড়েন, এবার দেখবেন টপিকস পড়বেন আর ওই যে কোশ্চেন কোশ্চেনের কথা মনে হবে, এবং এইবার পড়লে সবচেয়ে বেশি মনে থাকবে। দিস দা ইফেক্টিভ ওয়ে নাম্বার ওয়ান, অ্যাক্টিভ ওয়ে। তাহলে পড়ালেখার ওয়ে দুইটা, নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে প্যাসিভ ওয়ে নর্মালি, আগে টপিকস, যেমন আপনারা যেটা করেন যে আগে লেকচার পড়েন, লেকচার শুনেন, পিডিএফ পড়েন, এরপরে কোশ্চেন ব্যাংক। সো বেটার আগে কোশ্চেন ব্যাংকে যাওয়া, কোশ্চেন ব্যাংকে যে দেন এবং যে এগুলো দেখা। তো যাই হোক, তাহলে একটা ফার্স্ট ওয়ে ইফেক্টিভ রুলস, রুলস নাম্বার ওয়ান সেটা হচ্ছে রিড অ্যাক্টিভলি, এক। দুই নম্বর সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল ব্যাপারটা কি? অ্যাক্টিভ রিকল কথাটা তো হচ্ছে যে ধরেন আপনি কাইন্ড অফ পাবলিক যেটা বললো ওটার এর মডিফাইড ভার্সন বা একই কথা, সেটা হচ্ছে ধরেন আপনি এখন আজকে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প বললেন, এখন সকাল 8টা, ধরেন 8টা বাজে পড়লেন, পড়ার সাথে সাথে ধরেন 9টা বাজে পড়লেন, পড়ার সাথে সাথে বইটা বন্ধ করেন, বন্ধ করে চোখ বন্ধ করে বা চোখ বন্ধ করে মানে বইটা বন্ধ করে টোটালটা রিক্যাপিচুলেট আর রিকল করার ট্রাই করেন অ্যাক্টিভলি, মানে টোটালটা। ধরেন আমরা ঠিক আছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, ঠিক আছে সোডিয়াম আউটফ্লাক্স হয়, পটাশিয়াম ইনফ্লাক্স হয়, অ্যালং দা কনসেন্ট্রেশন না এগেইনস্ট দা কনসেন্ট্রেশন, এই টাইপের টোটালটা বন্ধ করে অ্যাক্টিভলি রিকল করেন যে আপনি মনে করতে পারতেছেন কিনা। আপনি খেয়াল করবেন আপনি বলতে যাচ্ছেন কিছু কিছু সময় আটকে যাচ্ছেন, সো ইয়ে যে আটকে যাচ্ছে সেটা আবার পড়েন। তো এই প্রসিডিউরটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল। সো যতক্ষণই পড়বেন আপনি ট্রাই করবেন যে আপনি ধরেন একটা আজকে একটা পেজ পড়লেন, চোখ বন্ধ করে ওই একটা পেজটা বলতে পারতেছেন কিনা, ব্যাপারটা এমন এটা আপনি মুখস্থ করতেছেন, আপনি অবশ্যই বুঝতে হবে, বুঝে মানে হুবহু বইয়ের লাইনের মতো বলতে হবে ব্যাপারটা তা না, বুঝে জিনিসটাকে এক্সপ্লেন করতে হবে। এখন এর জন্য অ্যাক্টিভ রিকলে বলা হয় সেকেন্ড পার্সন থাকলে সুবিধা, ধরেন আপনি আরেকটা আপনার ফ্রেন্ড অথবা আপনার রিং পার্টনার, হ্যাঁ তাকে বুঝান, তাকে যদি আপনি বুঝাতে পারেন কথাবার্তা হচ্ছে আপনি অ্যাক্টিভলি রিকল করতে পারতেছেন। সো দিস আর সেকেন্ড ইফেক্টিভ ওয়ে, সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল করার কথাবার্তা হচ্ছে ওই নলেজটা আপনার মধ্যে রেসিডুয়াল নলেজ হিসেবে ইনবিল্ড হয়ে আছে, ক্লিয়ার? তাহলে সেকেন্ড সেকেন্ডটার নাম হচ্ছে কি অ্যাক্টিভ রিকল। তাহলে প্রথমটা ছিল হচ্ছে আপনার রিড অ্যাক্টিভলি অ্যাক্টিভ ওয়েতে, এন্ড সেকেন্ডটা হচ্ছে অ্যাক্টিভ রিকল, দুটো আলাদা আলাদা জিনিস। ওকে, এবার আসেন থার্ড নাম্বারটা ম্যাডাম বলছেন সেটার নাম হচ্ছে স্পেস রিপিটেশন। স্পেস রিপিটেশনটা বোঝার জন্য আগে বুঝতে হবে ফরগেটিং কার্ভ একটা আছে। ফরগেটিং কার্ভটা কি? রিসার্চ করে দেখা গেছে যে আমরা কোন একটা টপিকস যদি আজকে আমরা পড়ি ওইটা যদি রিভিশন না দেই আপ টু 21 থেকে 23 দিন পর্যন্ত আমরা মনে রাখতে পারি, মানে আজকে ধরেন আপনি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প পড়লেন, আপনি 21 থেকে 23 দিন পর্যন্ত যদি টাচ না করেন 23 দিন পরে দেখবেন সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প সম্বন্ধে আপনার ব্রেনে কিচ্ছু থাকবে না, শেষ। তার মানে কি আপনার কার্ভ, আপনি যদি একটা নর্মালি কার্ভের কথা চিন্তা করেন, কার্ভ আস্তে আস্তে উপর থেকে আস্তে আস্তে নিচে দিকে নেমে যাচ্ছে, মানে প্রথম থেকে মানে কাইন্ড অফ এরকম, ও এখানে একটা লেকচার আপলোড হচ্ছে বুঝতে পারবো না, তো যাই হোক মানে প্রথমে আপনার মানে চূড়া আছে, এরকম চূড়া যে প্রথমে সর্বোচ্চ বুঝে যেদিন পড়ছেন সর্বোচ্চ বুঝে আছেন, তো আস্তে আস্তে নিচে দিকে বলতে 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 একবারে একটা সময় ফ্ল্যাট হয়ে গেল, নিচে ডাউনে চলে আসলো। সো এটাকে বলা হয় ফরগেটিং কার্ভ। আমরা অলওয়েজ কার্ভ অনুযায়ী আস্তে আস্তে স্টেপ ল্যাডার প্যাটার্নে বোলা শুরু করি, এটা নর্মাল। বলা হয়ে থাকে যে এই কার্ভটাকে ইন্টারাপ্ট করেন, কথাবার্তা হচ্ছে ধরেন আপনি 21 দিনে যদি 100% ভুলে যান, তার মানে কি এক সপ্তাহে 21 দিন মানে 3 সপ্তাহ, এক সপ্তাহে কত পার্সেন্ট বলেন 30% বলেন, পরের সপ্তাহে কত পার্সেন্ট বলেন 60% বলেন, তারপরে সাথে কত পার্সেন্ট বলেন 90% বলেন। সো এক সপ্তাহ পরে
পড়াটা রিভিশন দেন, মানে ওই যে 30% ভুলে গেছেন 30% কিন্তু আবার রিগেইন হবে, মানে কি কার্ভটা নিচের দিকে নামা শুরু করছিল 30% লস হয়েছিল, এবার কিন্তু এক সপ্তাহ পরে 30% কিন্তু আপনি আবার গেইন করলেন, মানে কি আবার গিয়ে আবার কত 100%, আবার এক সপ্তাহ পরে আবার আপনি ওটাকে ইন্টারাপ্ট করেন ওই কার্ভটাকে, ফলে এগেইন আপনি আবার 30% বলেন, ফলে কি হবে একটা ইন্টারাপ্টেড ওয়েতে বা একটা নির্দিষ্ট টাইম পর পর একই পড়া বারবার পড়েন, যেটাই ম্যাডাম বললো যে সকালে একবার রাত্রে একবার এরকম বারবার, মানে একটা নির্দিষ্ট টাইম পর পর একই পড়া বারবার পড়েন, স্পেস দিলেন এরপরে পড়াটা রিপিটেড করলেন, সো স্পেস রিপিটেশন এন্ড দিস থ্রি আর মোস্ট ইফেক্টিভ ওয়ে ফর লার্নিং। সো আমরা যদি বলি হাউ টু লার্ন ইফেক্টিভলি, এই তিনটা হচ্ছে সাইন্টিফিক্যালি প্রুভেন ওয়ে, এই তিনটা, সো স্পেস রিপিটেশন বারবার কি পড়াটা বারবার পড়া একটা টাইম পর পর সারাদিন ওই পড়াটা না, কিন্তু ধরেন এখন আপনি অ্যানাটমি বললেন, এরপরে ফিজিওলজি বললেন, এরপরে আবার প্যাথোলজি বললেন, আবার রাত্রেবেলা যে ওই অ্যানাটমিটি একটু পড়া রিভিশন দিলেন, বা 2-3 দিন পর পর আবার ওই অ্যানাটমিটি রিভিশন দিলেন, সো এটাকে বলা হবে স্পেস রিপিটেশন। পড়ার পরে পড়ার সাথে সাথে ওই জিনিসটা বন্ধ করে বলতে পারাটাকে বলা অথবা অন্য কাউকে হয় যে অ্যাক্টিভ রিকল। আর যেটা বললাম আগে প্রবলেম দেখে প্রবলেম অনুযায়ী প্রিপারেশন নেওয়াটাকে বলা হয় অ্যাক্টিভ ওয়ে অফ প্রিপারেশন, ক্লিয়ার না? সো পাপড়ি হোপফুলি তুমিও বুঝতে পারছো। সো এটা হচ্ছে আমি বারবার চাচ্ছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা, ভিডিও করাটা ঠিক হবে না পাপড়ি টোটালটা যে।